যারা ছিল তেজদীপ্ত এবং বুদ্ধিমান, হায় নারা কেড়ে নিল সেই তাদেরই প্রাণ, সেই তাদেরই প্রাণ। সেই মহান নেতা যদি আত্মার শান্তি কামনা করছে, 30 লক্ষ শহীদের মৌকে এবং তার পারিপার্শ্বিক জনপদের কথা বলছি। আমি 13-14 ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের কথা বলছি। মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভার সভাপতি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার, উপাধ্যক্ষ প্রফেসর রঞ্জিত কুমার সরকার স্যার, উপস্থিত শিক্ষক মণ্ডলী ও আমার সহপাঠীদের জানাই আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী বাহিনী 10-14 ডিসেম্বর হত্যা করে জাতির সূর্য সন্তানদের, বাংলাদেশকে মেধাশূন্য করতে এই প্রচেষ্টা করে তারা। ডক্টর মুনীর চৌধুরী, ডক্টর গোবিন্দ চন্দ্রদেব, ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতা সহ বহু চিকিৎসক, সাংবাদিক, শিক্ষকদের হত্যা করে তারা। যদি তারা আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো বাংলাদেশ আরো উন্নত হতো, তবে দুঃখের বিষয় তারা আজ নেই। কথায় আছে কীর্তিমানের মৃত্যু নাই, তাই তারাও অমর। তারা বেঁচে আছেন প্রতিটি বাঙালির হৃদয়ে, তাই কবির ভাষায় বলতে হয়, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওর ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করেছে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সম্পর্কবৃন্দ এবং শিক্ষার্থীরা সবাইকে আবারও শুভ সকাল। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং আমরা জানি যে 1971 সালে রাত্রে এই দিনে কবি নজরুল মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাতাসে লাশের গন্ধ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজ আমি পাঞ্জার ভেতরে। এদেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুকে বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী, স্বাধীনতা একি তবে নষ্ট জন্ম, একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের দুহাত, মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না, তন্ত্রার ভেতর আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে চারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন, স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি এই আমার জাতির পতাকা। আজকের দিনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা প্রকাশ করছি। বুদ্ধিজীবী কাদের পাকিস্তানের হত্যা করলো প্রমাণ পুরা যখন বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সমবেত সুধীবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালে এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের
বেসরকারি কর্মচারী চলচ্চিত্র ও নাটকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি সমাজসেবী ও সংস্কৃতিসেবী পাকিস্তানি বাহিনীর সহায়তায় বাংলাদেশের বিশ্বাসঘাতক ও ষড়যন্ত্রকারীরা এই বর্বরোচিত হত্যাযজ্ঞ সংগঠিত করে বুদ্ধিজীবীদের স্মরণে আজ যে দিবস পালিত হচ্ছে তা সার্থক হবে যদি আমরা তাদের উদার মানবিক চিন্তা ও আদর্শকে ধারণ করতে পারি তারা যে উন্নত দেশের স্বপ্ন দেখেছিলেন সেই পথ ধরে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাদের আদর্শ হোক আমাদের পাঠ্য শিক্ষক পরিষদের সম্পাদক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান হয়েছিল তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসায় শ্রদ্ধা জানাচ্ছি এবং অন্তরের অন্তরস্থল থেকে তাদের প্রতি বছর ধরে আমি চাকরিতে যোগদান করার পর থেকে এটা পালন করছি উদ্দেশ্য হচ্ছে দিবস পালন করো কিন্তু এটার পিছনে উদ্দেশ্যটা কি আমরা অনেক কথা বলে গেলাম সারাদিন ধরে কথা বলতে পারবো 263-কে 9 দিয়ে গুণ করতে দিলে আমার এই মেয়েরা এখানে যারা আছে আমার মনে হয় একজন দুজন পারবে কিনা সন্দেহ আমি একটু চ্যালেঞ্জ করে দিচ্ছি সেই দিনে সাত কোটি সূর্য সেনা